আপনাদের কি শিউলি সাথীর কথা মনে আছে? যে মেয়েটি পুরান ঢাকার ধোলাই খালা এলাকায় জন্ম নিয়েছিল। জন্মের পর থেকে প্রায় 15 বছর পর্যন্ত যে মেয়েটি হাঁটতে পারেনি, কাউকে ধরে ধরে হাঁটতে হতো। ইনফ্যাক্ট সেই মেয়েটি ঠিকমতো কথা বলতে পারতো না, কথা বললেই জড়িয়ে যেত যে মেয়েটির। ডাক্তার থেকে শুরু করে সবাই ধরে নিয়েছিল, বলেছিল বা মন্তব্য করেছিল এই মেয়েটি কখনো হাঁটতে পারবে না। ফ্যামিলির মানুষজন যারা ছিল, সোসাইটির মানুষজন সবাই ধরে নিয়েছিল এই মেয়েটি হতে যাচ্ছে এই ফ্যামিলির জন্য, এই সমাজের জন্য সবচেয়ে বড় একটি বোঝা। যে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তাকে দিয়ে কী হবে ফ্যামিলিতে বোঝা ছাড়া? বাতিলের খাতায় বা বাদের খাতায় যার নামটি লিখে দিয়েছিল সবাই। সেই মেয়েটি যখন বাংলাদেশের হয়ে স্পেশাল অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় সোনা জিতেছিল, ইনফ্যাক্ট বাংলাদেশের পতাকা হাতে যখন সে কান্নাকাটি করছিল, তখন আমাদেরও গর্বে বুকটা যেমন ভরে গিয়েছিল, চোখ দিয়ে কান্না পানি চলে আসছিল তখন আমাদেরও। এই সেই শিউলি সাথীর কথা বলছি। এরকম অনেক গল্প আপনাদেরকে শেয়ার করতে হয় যখন আপনি পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন দেন। তো গল্প শেয়ার করার জন্য বা স্টোরি টেলিংয়ের জন্য কিছু স্ট্রাকচার আছে, এটাকে আমরা বলছি ক্লাসিক স্টোরি স্ট্রাকচার। ক্লাসিক স্টোরি স্ট্রাকচারের ক্ষেত্রে ইউ হ্যাভ টু মেক আ প্লট। প্রথম যেটা বলছি, ফার্স্ট ওয়ান, মানে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেক আ প্লট। আপনার স্টোরির একটা প্লট মেক করতে হবে। লাইক ওই যে ছোটোবেলায় শিউলি সাথী, যেটা আমি বললাম যেভাবে শিউলি সাথী তার ছোটোবেলা থেকে সে ঠিকমতো কথা বলতে পারতো না বা হাঁটতে পারতো না, সমাজের বোঝা ছিল, এরকম একটা প্লট আপনাকে তৈরি করতে হবে। অ্যান্ড নাম্বার টু, অবশ্যই আপনার স্টোরির একটা হিরো থাকতে হবে। দ্যাটস ইম্পর্টেন্ট। একটা হিরো যদি বানাতে পারেন এবং সেই হিরোর সাথে আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে ইমোশনালি অ্যাটাচড করতে হবে। ইমোশনালি যখন অ্যাটাচড হবে তখন তারা পিন ড্রপ সাইলেন্সে আপনার স্টোরিটা তারা শুনবে। আমি যখন এই শিউলি সাথীর গল্পটা কোনো একটা জায়গায় বলি, যত লার্জ অডিয়েন্সই হোক না কেন সেখানে পিন ড্রপ সাইলেন্স থাকে। ইনফ্যাক্ট এর পরে আপনাকে যেটা করতে হবে, মোটিভেশনের এঙ্গেজমেন্টে বা কল টু অ্যাকশনে চলে যেতে হবে। ইফ শিউলি সাথে এটা পারে, যাকে সবাই বাদের খাতায় নাম লিখিয়ে দিয়েছিল, যাকে সবাই বাতিল বলে ফেলে দিয়েছিল, সমাজের বোঝা ভাবতো, যাকে যে 15 বছর পর্যন্ত আরেকজনের সাহায্য নিয়ে বাথরুম করতে যেত বা হাঁটতে যেত, যে কথা বলতে পারতো না, যদি সেই মেয়েটি স্পেশাল, তার বাবা একদিন বলেছে এখন থেকে তোমাকে দৌড়াতে হবে, সেখান থেকে সে দৌড়ানো শুরু করলো, প্রথম দিকে পড়ে যায়, তারপর সে হেঁটেছে, দৌড়েছে, অলিম্পিকে পার্টিসিপেট করেছে এবং বাংলাদেশের হয়ে জাতির পতাকাকে তারা সে তুলে ধরেছে এবং সে অলিম্পিকে সোনা জিতেছে দেশের হয়ে, যদি সে পারে আপনি পারবেন না কেন? এই যে এই ধরনের একটি কল টু অ্যাকশন আমরা পারবো। ইয়েস উই ক্যান প্রুভ ইট। যদি আমরা চেষ্টা করি, ইটস পসিবল ফর আস। এই বিশ্বাসটা, এই মোটিভেশনে আপনাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ একটা স্টোরি, শুধু শুধু একটা স্টোরি বললে হবে না। ইনফ্যাক্ট ইফ ইউ শো আ ভিডিও, শুধু শুধু কোত্থেকে একটি ভিডিও নিয়ে আপনি দেখিয়ে দিলেন এরকম একটি না, দ্যাট হ্যাজ টু হ্যাভ আ মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড। ইনফ্যাক্ট একটা অ্যাকশনে নেওয়ার মতো একটা স্টোরি আপনাকে ক্রিয়েট করতে হবে। অর্থাৎ স্টোরি যখন আপনি বলবেন, ইউ হ্যাভ টু মেক আ প্লট, ইউ হ্যাভ টু হ্যাভ আ হিরো অফ ইয়ার স্টোরি, দেন ইমোশনালি অ্যাটাচড করতে হবে আপনাকে এটাকে, অ্যান্ড ফাইনালি এটাকে নিয়ে আপনাকে মোটিভেশনে দিতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।